এখন থেকে আপনার ডিএসএলআর ক্যামেরা বা মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। এন্ড আপনার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দরভাবে চেঞ্জ হবে, কেউ যদি দেখে আপনার ফটোটা কেউ বিশ্বাস করবে না যে এটা এডিট করা, সবাই মনে করবে একদমই রিয়েল। সো প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই নতুন এডিটটি শিখে নেবেন। আর ভিডিওটি শুরু আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট ফ্রেন্ডস, আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। ওকে, তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে গেলাম প্লে স্টোর। উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা ফটোলিপ লিখে সার্চ করে দিব। আর এই অ্যাপটি সম্পর্কে অলরেডি আমি একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, তো সেটা অবশ্যই দেখে নেবেন। ওইটা অন্যরকম ছিল, আজকে যেটা দেখাবো এটা একটু ডিফারেন্ট টাইপের। সো অবশ্যই প্রত্যেকের মোবাইল ফোনে এই ফটো এডিটিং অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার দেখা সবচাইতে পাওয়ারফুল ফটো এডিটিং অ্যাপ এখন এই অ্যাপটি। সো আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো যাই হোক, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। এখন আমরা আমাদের ফটো এডিটিং করার জন্য উপরে এডিট ফটো একটা অপশন পেয়ে যাচ্ছি, একদম কর্নারে বাম পাশে দেখুন উপরে জাস্ট এডিট ফটো অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করতেছে। তো আপনি যেই ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকেই চেঞ্জ করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। তো এই ফটোটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি যদি ফটোটা জুম করে দেখাই এই মডেলের হেয়ারগুলো কিন্তু বডির বাইরে রয়েছে। তো প্রায় সময় দেখা যায় যে মোবাইলের কিছু অ্যাপ রয়েছে এই হেয়ারগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারে না, অ্যান্ড আপনার যে বডির এজ রয়েছে এজটাও ঠিকমতো আর ঠিক রাখতে পারে না। এই সমস্যাগুলোর সমাধান কিন্তু ফটোল্যাব অ্যাপটি করেছে। আমি জাস্ট এডিট করার পরেই আপনাদেরকে জুম করে দেখাবো, জাস্ট আপনারা দেখতে থাকুন কীভাবে কাজটা করি। ওকে, তো এখন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আনলিমিটেড চেঞ্জ করার জন্য নিচের অপশনগুলো থেকে একটু সামনে আসবো। সামনে আসার পরে যে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তো অনেকে মনে করতে পারেন যে এটা নিয়ে তো অলরেডি একটা ভিডিও আছে, আবার কেন এটা দেখাচ্ছি। সো আপনারা জাস্ট দেখতে থাকুন যে আমি কাজটা কী করি, তারপরে বুঝতে পারবেন। ওকে, তো আমরা চলে যাবো এআই ব্যাকগ্রাউন্ডে। এআই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, এটা নিয়ে অলরেডি আমি টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। এখন আমরা নতুন যে এডিটটা শিখব সেটা হচ্ছে আমরা চলে যাবো এখান থেকে কাস্টমে। আপনারা জাস্ট এখানে যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিগুলোর একদম বাম পাশে প্রথমেই দেখবেন কাস্টম, জাস্ট কাস্টমে চলে যাবেন। কাস্টমে যাওয়ার পর এখানে কাস্টম আরেকটা লেখা পেয়ে যাবো, জাস্ট এই কাস্টম লেখাটাতে আবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটা ডিসক্রাইবার অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় ফটো তুলি অ্যান্ড বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চাই, যে অমুক ব্যাকগ্রাউন্ড আমার ফটোটা অ্যাড করব, যেমন সিটি বা ফরেস্ট বা কোনো গার্ডেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড অনেকেই চান। তো আপনি এখানে জাস্ট ডিসক্রাইব করে দিবেন, মানে লিখে দিবেন যে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কীরকম চান, সেটা কি সিটিতে চান নাকি ন্যাচারাল কোনো প্লেসে বা কোনো গার্ডেনে বা কোনো ফরেস্টে, বা কী ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড চান সেটা জাস্ট এখানে লিখে দিলে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড আমি আপনাদেরকে অবশ্যই রেজাল্টটা দেখাবো, আমি যে ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি সেটা এখানে জাস্ট লিখে দেবো এখন। তো জাস্ট এইটুকু লিখে দিলাম, ফরেস্ট সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড, খুবই সিম্পল একটা লাইন। এখন জাস্ট উপর থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, আমি আপনাদেরকে লাইভ দেখাবো। অলরেডি গাইস আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগছে, ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে ফটোটা জুম করে দেখাই। ওকে, তাহলে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। আপনারা জাস্ট একটু হেয়ারগুলার দিকে খেয়াল করুন অ্যান্ড বডির যে এজটা রয়েছে আপনারা একটু এজটা খেয়াল করুন। আপনার ফটোটা মোবাইল দিয়ে তোলা হোক বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হোক, কোনো সমস্যা নেই, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি এই অ্যাপটি দিয়ে একদমই অ্যাকুরেটভাবে, মানে একদম রিয়েলিস্টিকভাবে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। তো শুধুমাত্র যে একটা ব্যাকগ্রাউন্ড আসবে এরকম নয়, এখানে যে আমরা যে কাস্টম ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করলাম, এখানে যদি আমি আরেকটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন এখানে আবার স্ক্যান করবে অ্যান্ড নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অ্যান্ড আমি আপনাদেরকে ফটোটা জুম করে দেখাই, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ফটোটা যদি কাউকে দেখাই সে কখনোই বিশ্বাস করবে না যে এই ফটোটা এডিট করা বা এটা রিয়েলিস্টিক নয়। ওকে, তো আমি আবার এটাতে ক্লিক করে দেখি নতুন আরেকটা কীরকম ব্যাকগ্রাউন্ড আসে, সব কিছু আপনাদেরকে লাইভ দেখাবো। তো দেখতে পাচ্ছেন নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আবার ক্লিক করে দেখি আরেকটা কীরকম ব্যাকগ্রাউন্ড আসে। সব কিছু কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে যাতে কারো ভিতরে কোনো কনফিউশন না থাকে বা কেউ ভুল না বোঝেন। ওকে, আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে কতটা সুন্দর লাগতেছে অ্যান্ড কতটা রিয়েলিস্টিক লাগতেছে। আমি ফটোটা জুম করে দেখাই তাহলে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। এই যে আপনারা বডির এজটা দেখুন, তারপর হেয়ারগুলো একটু ভালোভাবে খেয়াল করুন যে ফটোটা কতটা সুন্দর লাগতেছে। ওকে, তো আমরা নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করবো, তাই আমরা আবার কাস্টমে ক্লিক করবো। তারপর এখানে আমি সিটি রোড ব্যাকগ্রাউন্ড লিখে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব, সিটি রোড ব্লার ব্যাকগ্রাউন্ড। ওকে, BACK GROUND। ওকে গাইস, তারপর নেক্সটে ক্লিক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জেনারেট হয়ে গেছে অ্যান্ড ফটোটা জুম হয়ে গেছে, এটাকে আমি জুম আউট করি।
ওকে গাইস দেখতে পাচ্ছেন সিটির একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। আমি যদি এটা আবার ক্লিক করি তাহলে কিন্তু এখানে আবার রিজেনারেট হবে, আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট 2-1 সেকেন্ড সময় লাগে। তো দেখতে পেলেন কত সহজ অ্যান্ড কত সুন্দর করে এই অ্যাপটিতে আমি ফটো এডিটিং করতে পারতেছি, অ্যান্ড আমি যেই ব্যাকগ্রাউন্ডটি চাই না কেন সেটা জাস্ট এই কাস্টমে এসে লিখে দিলেই কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং ফটোটা জুম করে দেখানোর পর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ফটোর কোয়ালিটি অ্যান্ড যেই হেয়ারগুলো রয়েছে হেয়ারগুলো কত সুন্দরভাবে এখানে অ্যাকুরেটলি অ্যাড করে দিয়েছে। তো ধরুন আমার এই ফটোটা পছন্দ হয়েছে, আমি এই ফটোটা সেভ করব, তাই উপরে যে টিক মার্ক রয়েছে এটাতে ক্লিক করবো, অ্যান্ড ফটোটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। আর কারো যদি এই অ্যাপটিতে ফটো এডিটিং করতে সমস্যা হয় আপনারা আমার ফেসবুক পেজে নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আর এখানে কিছু ফিচার আছে যেগুলো প্রিমিয়াম অ্যাপ ছাড়া করতে পারবেন না, সো আপনার যে কোনো প্রয়োজনে আপনারা আমার ফেসবুক পেজে নক করুন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। আই হোপ ফ্রেন্ডস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আজকে নতুন আরেকটি ফটো এডিটিং শিখতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।